দর্শক, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা সাংবাদিকদের সাথে কথা বলছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। আমাদের বাকি ছিল, যদিও ওনার করোনার যে সমস্ত সাইন সিমটম যেগুলো সব সময় অন্যান্য রোগীদের বেলা বেশি থাকে, সেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ওনার কিন্তু সেই পরিমাণ সাইন সিমটম ছিল না। তে না থাকার কারণে আজকে সেভেন্থ ডে, কিন্তু আমরা মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত ছিল এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, উনি সহ আরও বিদেশি আমাদের ডাক্তার যারা ম্যাডামের অনেক ওয়েল উইশার আছেন, তাদের সবারই একটা জানার আগ্রহ ছিল যে আমাদের ম্যাডামের চেস্টের অ্যাকচুয়ালি এক্স্যাক্ট অবস্থা কী। সেজন্যই আমরা আজকে আপনার কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটালে ওনার সিটি, HRCT যেটাকে বলা হয়, মানে হাই রেজুলেশন সিটি চেস্ট বলা হয়, সেই চেস্ট সিটি করা হয়েছে এবং সিটি স্ক্যানের যে প্রভিশনাল রিপোর্ট সেটাও আমরা পেয়ে গেছি। এবং আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি যেটি অত্যন্ত মিনিমাম, এবং সেটার জন্য যে চিকিৎসা দেওয়া প্রয়োজন এখন চিকিৎসকদের সাথে আলোচনা হবে। আলোচনা পরবর্তীতে আমাদের যে বাইরে আমাদের মাননীয় চেয়ারম্যান এবং চেয়ারম্যানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান আছেন, উনি সহ আরও অন্যান্য যারা আমাদের ওয়েল উইশার চিকিৎসক আছেন, বিশেষ করে ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, এখানে শুধু তো আমি আর ডক্টর মামুন উপস্থিত, কাজেই আমরা এটা আলোচনা করে তার পরবর্তীতে ওনার যদি কোনো ওষুধপত্র এখানে যোগ করতে হয় তাহলে সেটা করা হবে, এবং পরবর্তীতেও আমরা সার্বক্ষণিকভাবে ওনার অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। কারণ করোনার আগামীকালকে, পরের দিন, তারপরের দিন, অর্থাৎ আমাদের আগামী এক সপ্তাহ অর্থাৎ 14 দিন পর্যন্ত আমাদের অত্যন্ত মেথিকুলাসলি ওনাকে অবজার্ভ করতে হবে, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যাতে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি আমাদের সে প্রস্তুতিও আলহামদুলিল্লাহ আছে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সবার দোয়ায় এবং ওনার আজকের যে অবস্থা সেটা থেকে অতি দ্রুত উনি মুক্তি পান, এই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। আর আপনারা পরিশ্রম করে এই রাত্রিবেলায়ও এই যে খবর সংগ্রহ করছেন সেজন্য আমি আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাকে বলেছি, একটা বাংলা বলেছি, ইংরেজিও বলেছি, বলছি অত্যন্ত মিনিমাম, অত্যন্ত মিনিমাম নেগলিজিবল একটা অ্যামাউন্ট, যেটাকে সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে, মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার, হ্যাঁ এরকম কয়েকটা ক্যাটাগরি আছে মানে চেস্টের সিটি ইনভলভমেন্টের, এটাকে মাইল্ড পর্যায়েও বলা যায় না। কাজে এটা আগামীকালকে ওনারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে, আজকে প্রভিশনাল রিপোর্ট ওনারা দিয়েছে, কালকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে। আমার মনে হয় যদি প্রয়োজন পড়ে ডেফিনেটলি আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো, বাট এটা আগেই অগ্রিম বলে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ করোনা এমন এক অসুখ এটা কখন কোন দিকে কীভাবে যাবে সেটি আগে থেকে বলা যায় না, এটার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি সর্বক্ষণিকভাবে থাকতে হবে এবং সেই প্রস্তুতি নিয়েই আমরা প্রয়োজনে এখানে চিকিৎসা বা হাসপাতালে চিকিৎসা সবগুলোর ব্যবস্থাই আমরা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে, ফ্যামিলির পক্ষ থেকে নেওয়া আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি এই অবস্থায় কিন্তু শঙ্কামুক্ত, আজকে তো সপ্তম দিন, শঙ্কামুক্ত বলার সময় আসে নাই, আপনাকে শঙ্কামুক্ত বলার সময় হচ্ছে 12 থেকে 14 দিন পরে, তখন বলতে পারবেন যে শঙ্কামুক্ত না শঙ্কামুক্ত কি না, হ্যাঁ সেটা বলার এখন সময় এখন আসে নাই, আমাদের সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। ফুসফুসের সংক্রমণ কি অবস্থায় আছে এটা বুঝতে কিছু স্ক্যান করেছেন আপনারা? ইয়েস ইয়েস, একটু এটা সুন্দর করে বলুন। মানে ফুসফুসের মধ্যে সংক্রমণের অবস্থাটা, মানে এটা নিউমোনিয়া কোন পর্যায়ে থাকে বা নিউমোনাইটিস, ভাইরাল নিউমোনাইটিস কোন পর্যায়ে থাকে এটি বোঝার জন্য আগে যেমন এক্সরে টেস্ট করা হতো, এখন HRCT মানে হাই রেজুলেশন সিটি স্ক্যান করা হয়, এবং হাই রেজুলেশন সিটি স্ক্যানে যে সুবিধাটা হচ্ছে এটা যদি ন্যূনতম ছোট কোনো ক্ষুদ্র একটা অং চেস্টের পোর্শনও যদি সেখানে এফেক্টেড থাকে, কনসলিডেশন থাকে, সেটাও সেখানে দেখা যায়, যেটা সাধারণত স্বাভাবিক এক্সরেতে দেখা যায় না, এবং সেটার জন্যই আজকে HRCT করা হয়েছে ওনার, এবং সেটি আলহামদুলিল্লাহ মানে
অনেক অনেক ভালো, যেটি খুবই কম সংক্রমণ রয়েছে মিনিমাম। ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ি থেকে তাকে নেওয়া হয় হাসপাতালে। রাত 10:30 দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি। এর আগে চিকিৎসকরা জানান তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।